কিরে, তোর কি ঘুম ভাঙতে চায় না? আমার একমাত্র বড় আপু, আমার একমাত্র আপু না বলে যদি বলি আমার একমাত্র শত্রু তাহলে ভুল হবে না। জন্মের পর থেকে আমার পিছনে লেগে থাকে, সারাদিন শাসন করতে চাইবে, আর আমি কিছু বলতে গেলেই ঝগড়া বাঁধিয়ে বাড়ি মাথার উপর তুলে রাখবে। বাড়ির একমাত্র মেয়ে বলে সবার আদরের, মাঝে মাঝে মনে হয় আমার থেকেও বেশি আদর করে। আপু আমাকে সবসময় বলে আমাকে নাকি কুড়িয়ে আনা হয়েছে, এই নিয়ে সে কি ঝগড়া হতো। আপুর বিয়ে হওয়ার পর একটু রেহাই পেলাম, না হয় সারাদিন লেগেই থাকতো। বিছানা কেন অপরিষ্কার, বইগুলো কেন এলোমেলো, আর এত দেরিতে কেন ঘুম থেকে উঠি। বিয়ের পর বরের বাড়ি চলে গেলে অনেক মিস করি, এখনও মিস করি আপুর সাথে ঝগড়াগুলো, শাসনগুলো, কোনো কিছু খাওয়া নিয়ে মার খাওয়া। মাঝে মাঝে আপুর কাছে চলে যাই, আবার ঝগড়া করে চলে আসি। আপুর কথা শেষ না হতেই বললাম, আমার বাড়ি যা খুশি করব, তোর কি, যা বেড়াতে এসেছিস বেরিয়ে তোর বরের বাড়িতে যা। কথা শেষ না হতেই আম্মু বলল, তোদের আর ছেলে মানুষই গেল না এখন, চুপ করে খা। আম্মুর কথা শেষ না হতেই ছোট কাকিমা বলল, আকাশের খাওয়া বন্ধ, আমার একমাত্র মেয়েকে এই কথা বলল, এখন তো দায়িত্ব রাখার মানুষ এনেছি, দরকার হয় পিটিয়ে মানুষ করবে। জান্নাতের দিকে তাকিয়ে বলল, কি পারবে না মা এই বান্দরটাকে মানুষ করতে? কাকিমার কথা শুনে পেতনি হাসি দিল আমার দিকে তাকিয়ে। মনে মনে বললাম, এমনিতেই কম জানে না, আরও শিখিয়ে দেয়। আপুর মুখে হাসি ফুটে উঠল, চাচু কি বলতে গিয়েও বলতে পারল না। আব্বু থামিয়ে দিয়ে বলল, হয়েছে, সবাই চুপ করে খাও, খোদায় পেট চুচু করছে। ওই আকাশের সাথে জান্নাত মামুনিকে বসতে দে। আপু উঠে গিয়ে অপরিচিতাকে আমার পাশে বসতে দিল, চুপচাপ খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরেই কার পা যেন বারবার আমার পায়ে টাচ করছে, নিচে তাকিয়ে দেখি জান্নাত ইচ্ছে করে এমন করছে। মুখের দিকে তাকিয়ে দেখি মুখখানা পেতনির মতো যেন করে আমার দিকে তাকিয়ে রইল। পা দেখে মনে মনে ভেবেছিলাম, যাক তাহলে সব ঝামেলা শেষ। তাই মুখের দিকে যখন তাকাতে যাব সেটা বুঝেই যেন পেতনির মতো করে রেখেছে। কি মেরে বাবা! খাওয়া শেষ না হতেই জান্নাতের বান্ধবীরা দেখতে আসলো জান্নাতকে। জান্নাতের সাথে সেদিন দেখা সেই মেয়েটিকেও দেখলাম। যাক তাহলে যদি কিছু বলতে পারি। জান্নাতের পাঁচ বান্ধবী আসলো, সবার সাথেই কৌশল বিনিময় করলাম, সবার খোঁজ খবর নিলাম। সেখানে ফর্সা করে একটা মেয়ে ছিল, আমাকে দুলাভাই ডেকে হাত মেলাতেই হাত বাড়িয়ে দিল। ভদ্রতার জন্য আমিও হাত বাড়িয়ে দিলাম। যদিও কখনো কোনো মেয়ের সাথে তেমনভাবে কথাও বলা হয়নি কখনো, হাত ধরে জান্নাতের দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় কিছু একটা হতে চলেছে। জান্নাত আমার দিকে রাগী চোখে তাকিয়ে ওর বান্ধবীদের বলল, তোরা বস, আমি চা করে নিয়ে আসি। যাওয়ার আগে তার বান্ধবীর দিকে তাকিয়ে বলল, যেভাবে ধরে আছিস যেন চুম্বকের মতো আমার বরের কাছে আসতে চাইছিস, হাতটা এখন ছাড়। জান্নাতের কথা শুনে আমি কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। তখন তার বান্ধবী বলল, কেন, ভাগ নিলে কি কম পড়বে? ভুলেও ওই কথা বলবি না, কখনোই ভাগ দিব না। আমার দিকে তাকিয়ে বলল, ওই উপরে আসতে একটু কাজ আছে, তোরা বস, আমি চা করে নিয়ে আসি। জান্নাতের কথা শুনে রুমে আসতেই সেই ফুলদানি হাতে নিয়ে বলল, ওই তো সমস্যা কি? জান্নাতের দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে আছে, চোখের পাতা ফেলারও নাম নেই। জান্নাতের কথা শুনে যতটা না অবাক হলাম তার থেকে বেশি ভয় পেলাম তার হাতে ফুলদানি দেখে, আবার কী না কী করে বসে। জান্নাতের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে বললাম, আমি আবার কি করলাম? কি করিস নাই মানে, সুন্দরী মাইয়া দেখলে কি হাত ধরতে মন চায়? রাগে চোখ মুখ লাল করে বলল, জান্নাতের কথা শুনে এতক্ষণে রহস্য বুঝতে পারলাম, ওর বান্ধবী হাত ধরার জন্যই এমন করছে। আমার কথার উত্তর দিস না কেন? আমি কি ইচ্ছে করে হাত ধরলাম? আপনার বান্ধবী তো হাত বাড়িয়ে দিল। আমার কথা শুনে জান্নাত প্রচণ্ড রেগে গেল, ফুলদানি দিয়ে মাথায় বাড়ি দিতে গিয়েও আবার কি মনে করে আঘাত করল না, ফুলদানি রেখে আমার কলার ধরে মুখ কাছে এনে বলল, ওই বেটা, হাত বাড়িয়ে দিতে বললেই কি তুই ধরতে দিবি? আর তো কারো হাত ধরিস না, ওই সুন্দরী দেখে কি তোর হাত ধরতে হবে?
জান্নাতের কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। কোনো মেয়ে এতটা কাছে এসে কথা বলছে, হঠাৎ কলার ছেড়ে দিয়ে বলল, কাল থেকে বিয়ে হয়েছে, এখনও আমার হাত একবারও ধরতে ইচ্ছে হলো না। আমার সুন্দরী বান্ধবী না আসতেই ওর হাত ধরে নিয়েছে, আর ধরবে নাই বা কেন? বিয়ের আগেই অন্যজনকে ভালোবাসেন উনি, মনটা চায় মায়েরা ডিপ ফ্রিজে রেখে দেই। কথাগুলো বলেই এক ঝটকায় বেরিয়ে গেল। জান্নাতের এমন আচরণে আমি অবাক হয়ে গেলাম, নিজের কাছেই বড্ড খারাপ লাগছে। সেদিন যদি দেখে নিতাম তাহলে হয়তো এমনটা নাও হতে পারত। জান্নাতকে যেন আমি একটু বুঝতে পারছি না, একে আকাশে রোদের খেলা, আবার যেন মেঘের ছায়া। কখন কী হয় কী জানি, আনমনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম, তখনই আমার শত্রু কোথায় থেকে এসেই বলল, কিরে এমন দেবদাস সেজে দাঁড়িয়ে আছিস কেন? জান্নাতের বান্ধবীরা এসেছে, যা তাদের সাথে আড্ডা দে। আপুর কথা শুনে প্রচণ্ড রাগ উঠে যায়। এমনিতেই আসি প্যারার মাঝে, আর উনি আসছেন আরও মজা করতে। প্রচণ্ড রেগে গিয়ে বললাম, ওই তোর কি বেড়ানো শেষ হয় নাই? বিয়ে খাইতে এসে বরকে নিয়ে কি ঘর জামাই থাকার ইচ্ছা? যা শ্বশুরবাড়ি যা। আমার কথা শুনে আপু কি যেন খুঁজতে লাগলো। আমার আর কিছুই বোঝার বাকি নেই, আপু তার সেই প্রধান অস্ত্র খুঁজতে শুরু করলো। এই সময় আপুর হাতে ঝাড়ুর বাড়ি খাবার ইচ্ছে নেই, তাই দৌড়ে বেরিয়ে পড়লাম। পিছন থেকে শুনতে পারলাম আপু বলছে, পালাচ্ছিস কেন? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। দৌড়ে বের হয়ে বাগানের দিকে যাওয়ার সময় পিছন থেকে কে যেন ডাক দেয়, বদুলা ভাই পালাচ্ছেন কেন? নাকি আমাদের দেখে ভয় পেয়েছেন? কথা শেষ না হতেই হাসির আওয়াজ শুনতে পেলাম, এই সেরেছে। আপুর হাতের পিটানো থেকে বাঁচার জন্য পালাতে গিয়ে মনেই ছিল না বাসায় মেহমান এসেছেন। ধীরে সুস্থে স্বাভাবিক হয়ে তাদের দিকে এগিয়ে গেলাম, এমন একটা ভাব নিলাম যেন কিছুই হয়নি। তাদের কাছে যেতেই সেই সুন্দরী শালিকা বলল, কি দুলা ভাই পালিয়ে যাচ্ছিলেন কেন? সবার দিকে তাকিয়ে হাসতে চেষ্টা করলাম, তবে কেমন বেমানান লাগছে নিজের কাছেই। জান্নাতের দিকে তাকিয়ে বললাম, পালাবো কেন, সকাল সকাল ব্যায়াম করি তো, তাই ব্যায়াম করছি। আমার কথা শেষ না হতেই হাসির রোল পড়ে গেল। দুলা ভাই এখন তো বিকেল, ব্যায়াম করার সময় না। কি রে বরকে কি সকালে ব্যায়ামের সময়টুকু দিসনি? কথা শুনে সবাই হাসতে শুরু করলো। কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললাম। আমার দিকে তাকিয়ে জান্নাত তখন বলল, না তা হবে কেন, সুন্দরী শালিকা পাশে থাকলে কি আর কখন সকাল আর কখন বিকাল তা মনে থাকে? জান্নাতের কথা শেষ না হতেই সবাই হাসতে শুরু করলো। আমি নিজেকে আবিষ্কার করলাম সেই সুন্দরী শালিকার পাশে, কখন যে বসে পড়লাম এই সেরেছে। আজ না জানি আমার কপালে কি লেখা আছে, কিছুক্ষণ আগেই এর জন্য শাসন করেছে, আবার সেই একই ভুল করে ফেললাম। জান্নাতের দিকে তাকিয়ে দেখি রেগে তাকিয়ে আছে আমার দিকে। উঠে জান্নাতের পাশে বসতে চাইলে তখন আবার জান্নাত বলল, আর এত কষ্ট করে ওঠো কেন? শালিকা তোমার পাশে বসতে চাইছে একদিনই তো, তারপর তো আমারই থাকবে। কেন রে, তোর কি ভাগে কম পড়ে যাবে? ও তো তোর দুলা ভাই, আর দুলা ভাই হিসাবে একটু পাশে বসতেই পারিস, হাজার হোক ছোট বোন হিসাবে, আর আমার বরের অধিকার আবার কে নিতে আসবে? তাদের মাঝে হাসির রোল পড়ে গেল। সুন্দরী শালিকা কেমন করে আছে যেন মুখ এক নজর দেখেই মাথা নিচু করে ফেললাম। তাদের মাঝে আমি যেন এক সার্কাস বসে আছি। হঠাৎ করেই আদরের ভাগ্নিটা কোথা থেকে যেন উদয় হলো, এসেই জান্নাতকে জড়িয়ে ধরে বলল, আন্টি জানো আজ কি হয়েছে? আমি আদরের ভাগ্নির দিকে তাকিয়ে রইলাম। আমার কলিজা বয়স 4-5 বছর, তবে অনেক বুড়ো হয়ে গেল এই বয়সে, অনেক কথা বলতে জানে। মামুনি কি হয়েছে? মামাকে না আম্মু দৌড়ে আনি দিয়েছে, আম্মুকে কি যেন বলেছে, আর আম্মু আর কিছু বলার আগে বুঝতে অসুবিধা হলো না কি বলতে চাচ্ছে। এই পাকনি বুড়িটা তাহলে সব দেখেছে, এক ঝাঁটকে উঠে গেলাম। ও যদি কিছু বলে তাহলে আমার মান সম্মান শেষ, তাই কিছু বলার আগেই ওর মুখ ধরে বললাম, আম্মু কিছুই হয়নি তোমাকে, বিকালে ঘুরতে নিয়ে যাব, অনেক আইসক্রিম কিনে দিব। ওই তুমি ওর মুখ ধরলে কেন, ও কি বলতে চায় বলতে দাও। মনে মনে বলতে লাগলাম, আর কিছুই বলে আমার মান সম্মান শেষ করতে হবে না।
ও তো কিছুই বলবে না, বলেই করে করে নিয়ে সেখান থেকে নিয়ে আসলাম। পাকনি বুড়িটা মুখ থেকে একবার হাত ফুসকে যাবার পর বলতে লাগলো, না আমি বলবো, আমাকে ছেড়ে দাও মামা। আর কিছু বলতে না দিয়ে আইসক্রিমের লোভ দেখিয়ে নিয়ে আসলাম, সেই যাত্রায় বেঁচে গেলাম। বিকেলবেলায় জান্নাত আর তার বান্ধবীদের নিয়ে ঘুরতে বের হলাম। এই এলাকায় আব্বুকে সবাই সম্মান করেন, আমাদের পরিবারের সবাইকে চিনেন, যে কোনো বিপদে আব্বু তাদের বিপদে এগিয়ে আসেন। রাস্তা দিয়ে হাঁটার সময় জান্নাতের পাশে সবসময় আদরে ছোট্ট আম্মু, আপু আর অপরিচিতের বান্ধবীর মনে। আমি আর জান্নাত পিছনে পিছনে হাঁটছি, দুজনেই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। অনেকবার কথা বলতে গিয়েও কিছু বলতে পারিনি, আবার যদি কিছু মনে করে আর কি বলবো সেটাই ভেবে পাচ্ছি না। হঠাৎ জান্নাত দাঁড়িয়ে যায়। জান্নাত দাঁড়িয়ে যাওয়ার পর আমিও সাথে সাথে দাঁড়িয়ে যাই। জান্নাতের দিকে তাকিয়ে এই প্রথম বললাম, কি হলো, দাঁড়িয়ে পড়লেন যে? আমি কি কোনো মূর্তির সাথে হাঁটছি যে কোনো কথা বলতে জানে না, সারাটি রাস্তায় একটা কথাও বলেনি, আর আমার হাত কি এতই নোংরা যে ধরা যাবে না, না দেখতে এতটাই বাজে? কথাগুলো শুনে জান্নাতের চোখের দিকে তাকিয়ে দেখি পানি জমে আছে, যেন হয়তো অভিমান করে আছে। কোনো কিছু না ভেবেই সরাসরি হাত ধরে ফেললাম। জান্নাতের ঠোঁটের কিনারায় হাসি ফুটে উঠল মুহূর্তেই। জান্নাতের হাত ধরতে না ধরতে হঠাৎ পাকনা বুড়িটা চিৎকার দিয়ে বলল, আম্মু দেখো মামা হাত ধরে জানতি, আমাকে ছাড়া কারো হাত ধরতে দেব না, আমার হাত ধরনি কেন? কথাগুলো বলেই আপুর হাত থেকে ছুটে এসে হাত ছাড়িয়ে নিল জান্নাতের। সবাই আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করলো। আপু অনেক বুঝিয়ে কিছু বলতে পারলো না, অজ্ঞতা এক হাত জান্নাতকে ধরে অন্য হাতে মামুনিকে ধরলাম। জান্নাত আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে শুরু করলো। সারা রাস্তায় দুষ্টমি করে আসলো মামুনি, একবার এ হাত ধরে আবার একটু পর অন্য হাত ধরে। জান্নাত তার কাণ্ড দেখে হাসতে থাকে। সন্ধ্যার দিকে বাসায় ফিরে ফ্রেশ হলাম। জান্নাতের বান্ধবীরা চলে যায়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গেলাম। বিছানায় উঠতে না বসতেই জান্নাত বলল, কি আপনি উপরে কেন, সোফায় গিয়ে ঘুমান। মানে সোফায় কেন ঘুমাবো, আমি তো এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন, পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।